বাঙালিদের জলখাবার ভাত ভাজা রেসিপি। তো এই রেসিপিটি পুরনো হলেও কিন্তু খেতে খুব সুস্বাদু, আর এটা শীতের দিনে খেতে ভীষণই ভালো লাগে। শীতের দিনে নানান রকমের সবজি দিয়ে এই রেসিপিটি করা যায়। তো দেখে নাও কী কী দরকার এই রেসিপিটি করতে। এখানে আমি অল্প কিছু ফুলকপি কেটে নিয়েছি, সুন্দর করে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানটায় পেঁয়াজকলি, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা আলু, সরু সরু চিকন চিকন করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা টমেটো, ডুঙো ডুঙো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কড়াইশুঁটি, তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। আর এখানে নিয়েছি আমি ধনে পাতা, আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর লাগবে তোমাদের ভাত, এই ভাতটা যদি বাসি হয় তবে খুব ভালো হয়, গরম ভাতের থেকে বাসি ভাতটা খুবই ভালো হয়। তো এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এখন ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে নেবো একটু সুন্দর করে। আমি একটার পর একটা করে সব রকমের সবজিগুলো এখন দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলু। আর সবজিগুলো যদি একটু ছোট করে কেটে নেওয়া যায় তবে খুব ভালো হয়, কারণ এই রেসিপিটি করতে বেশিক্ষণ সময় লাগে না, যত ছোট করে কাটবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো। তো পেঁয়াজকলিগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো সবগুলো একসঙ্গে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটি। আর এই কড়াইশুঁটি তোমরা যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো তোমাদের ইচ্ছে, তোমরা ইচ্ছে মতো দিতে পারো যতটা দেবে। তারপরে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন ঝাল খেতে ভালোবাসো। এখন একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এখন ভালো করে সবটা মিশিয়ে নেবো একসঙ্গে। দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভাত। আমার মনে হয় ভাত ভাজা রেসিপিতে একটু সবজির পরিমাণটা বেশি থাকলেই খেতে বেশ ভালো লাগে। তো একদম সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শেষের দিকে আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল। আর তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে দিতে পারো, ঘি দিলেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমি ধনে পাতা দিয়েছি সেই জন্য আমি ঘিটা আর অ্যাড করছি না। আর অবশ্যই জানিও আমার এই ভাত ভাজা রেসিপিটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও।